হ্যালো মাইডিয়া স্টুডেন্ট তোমাদের সয়কাঁক চ্যানেল আর্টটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি তো স্টুডেন্ট আজকের একটু গুরুত্বপূর্ণ স্কলারশিটের ভিডিও নিতে হাজির হয়েছে তো আজকের ভিডিও আমরা ডিসকাশন করবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ নিয়ে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যান্ড সেই নতুন বিজ্ঞপ্তিতে তোমাদের দু হাজার বাইশ তেইশ সেশনের নতুন আবেদন পদ্ধতি এছাড়াও যারা দু হাজার একুশ বাইশ সেশনে এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের করার পরেও যারা এখনও পর্যন্ত এই স্কলারশিপের অ্যামাউন্ট পাওনি তারা এই স্কলারশিপ অ্যামাউন্ট কবে পাবে সেই বিষয় নিয়ে কিন্তু বিশেষ তথ্য কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে উঠে এসেছে তাই যারা দু হাজার একুশ বাইশে এসে আবেদন করেছিল অ্যান্ড দু হাজার বাইশে আবেদন করবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যে আমি চাইবো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি কোনো কোনোরকম কোনো স্কিপ না করে অ্যান্ড যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইখানে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছানো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অ্যাট ফার্স্ট আমরা কিন্তু চলে এসেছি এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসা মাত্রই কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু বিজ্ঞপ্তি বলে লেখা আছে তো এই নতুন বিজ্ঞপ্তিতে কী লেখা আছে না তোমরা যারা দু হাজার একুশ বাইশ শেশনে রেজিস্ট্রেশন করেছিলে অর্থাৎ আবেদন করেছিলে তারা কিন্তু এই আবেদনের লাস্ট ডেট ছিল একত্রিশ এক দু হাজার বাইশ তো যারা এই একত্রিশ এক দু হাজার বাইশের মধ্যে আবেদন করেছ তাদের কিন্তু যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কিন্তু তৈরি হওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তো এই মেরিট লিস্ট তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই যে মেরিট লিস্টটা এই মেরিট লিস্টটা কিন্তু স্ক্রিনিং কমিটির কাছে পাঠানো হবে সেই স্ক্রিনিং কমিটি যে মুহূর্তে এই মেরিট লিস্টকে সুপারিশ করবে সেই সুপারিশ করা মেরিট লিস্ট কিন্তু নভেম্বর মাসের মধ্যেই অফিস অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে আর যে মুহূর্তে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই মেরিট লিস্ট আপলোড করা হবে সেই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাজেই অবশ্যই কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে কিন্তু জয়েন হয়ে যেতে হবে অ্যান্ড তোমাদের এই নভেম্বর মাসের মধ্যে যে মুহুর্তে মেরিট লিস্ট পাবলিশ করানো হবে সেই মুহূর্তে কিন্তু নিউ রেজিস্ট্রেশনের যে প্রসেস সেই নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ নিউ যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ আমরা মনে করছি যে নভেম্বর নয় ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের যে নিউ যে অ্যাপ্লিকেশান প্রসেস সেই অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে তাই যে আশা করি তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো অ্যান্ড চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানে ক্লিক করে দাও বাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে